সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাজ রাত আটটার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দোকানপাঠ ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজের নূরতাবোস বুধবার দুপুরের রাজধানীর টিকাটুলির শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের দশতলা বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন ডি এসিসি মেয়র আরও বলেন আমরা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় শহরটাকে নিয়ে আসতে চাই করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক র্যালি করেছে বরিশাল বরিশাল মডেল থানা পুলিশ পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মেট্রোপলিটন কমিশনার খানের নেতৃত্বে একটি র্যালি বের হয় র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে অশ্বিনী কুমার হজ চত্বরে এসে শেষ হয় নারায়ণগঞ্জ শহরের গলাচেপে এলাকা থেকে মোস্তফা হালদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সে কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসপাতালে ছেলে পেশায় ডিপ টিউবওয়েলের ঠিকাদার পুলিশানাই গলাচিপা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জয়পুরহার সদর উপজেলার বেল আমলা এলাকায় পারিবারিক কলহে জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানায় রাজমিস্ত্রী অনুকূল মোহন দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় অনুকূল তার স্ত্রীকে মারপিট করে হত্যার পর লাশ ফেলে রেখে পাঁচ বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যায় ময়মনসিংহের রেঞ্জে ডিআইজি হারুনুর রশিদ বলেছেন দুই সালে উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে টেকসই উন্নয়নের পাশাপাশি টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে দক্ষতা ও সেরা সাফল্যের জন্য পাঁচজন পুলিশ কর্মকর্তা ও সংবাদ দিয়ে অপরাধ দমনে সহায়তা করায় এক ব্যক্তিকে পুরস্কার ও সম্মানের উপলক্ষে আয়োজিত প্রেস তিনি কথা বলেন শেরপুরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে শাহ আলম নামের এক যুবকের বাড়িতে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এলাকার একদল ট্রাস্ট সৃষ্টিকারী চক্র গেল বৃহস্পতিবার একই এলাকার মাসুদ রানা ও তার পুত্র রনির নেতৃত্বে পাঁচ সাত জনের একটি সংবদ্ধ দল দেশীয় ধারল অস্ত্র নিয়ে শাহ বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি মাসুদ রানা ও রনি গঙ্গা মামলা না করার জন্য উল্টো প্রাণনাশের হুমকিও দেয় এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি অপরদিকে মামলা করলেও কোনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ গত বারোই নভেম্বর বৃহস্পতিবার সকালে সোনারগাঁও পৌর লাহাপাড়া এলাকায় মিডিয়া কর্মী শাহ আলমের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে একই এলাকার মাসুদ ও তার বাহিনী এ সময় হামলাকারীরা তার পরিবারের দুজনকে কুপি ও পিটিয়ে জখম করে আহতদের এলাকাবাসী উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এই ঘটনায় শাহ আলম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি জিডি করেন ঘটনার পর পুলিশ ওই এলাকা পরিদর্শন করলেও থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন শাহ আলম হঠাৎ কইরা ওই মাসুদ নামে যে সন্ত্রাসী সে আইসা মনে করেন আমাদের বাড়িতে যে দিকটা গেট লাগাই দিয়েছিলাম ডরে তো ওই দিকটা উঠা আইসা ছাবল দিয়ে গিয়ে আপনার আমাদের বাড়ি ঘষে বাংছে হ্যাঁ গ্লাস বাংছে তো আমার বড় ভাই বাদাইতে গেলে আমার বড় ভাইরে পার মারে পেটের ভিতরে আমার বোনরে বাদাইতে গেলে বোনের হাত কাটা ফেলায় হামলাকারী মাসুদ দোকান থেকে মাসিক ভিত্তিতে বাকিতে সদায় করেন ভুক্তভোগী বাকি টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল ভুক্তভোগীর দাবি বাকি ডাবল টাকা দাবি করছে দোকানদার এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় এর ধরে বৃহস্পতিবার দোকানদার মাসুদ রানা ও তার বাহিনী অতর্কিত ভাবে হামলা চালায় ভুক্তভোগী পরিবারের উপর গালাগালি করবে না এই কথা তবে তুমি হ্যাঁ সে দূর ভেড়ে বাসাই গেছে বা সাই গিয়া সাফল না ও আল আইয়া এই যে জানাসে বাঙ্গি আমার মারছে আমার বড় মাইয়ের মারছে আমার ছেলের মারছে মাছ রান্না তার ছেলের নাম হয়েছে রনি ওকে নিয়ে আর চার পাঁচ ছেলে বাজে নিয়ে দাও সাপোর্ট নিয়ে এখন এসে আমাদের ঘটনা তিন দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি গ্রেপ্তার করতে পারেনি কোনো আসামিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসী মাসুদ এ বিষয়ে জানতে চাওয়া হলে সোনারগা থানার ওসি রফিকুল ইসলাম জানান এমন ঘটনাকে নেককারজনক বলছে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও কোনো প্রকার সহযোগিতা করেনি সন্ত্রাসী মাসুদ তাই দ্রুত প্রশাসন পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ময়মনসিংহে আন্তজেলার প্রতারক চক্রে সাত সদস্যকে আটক করেছে র র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব চৌদ্দর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন এসব তথ্য জানান রায়বধিনায়ক জানান নকল স্বর্ণে বিনিময়ে প্রতারণার মাধ্যমে অর্থ ও আসর স্বর্ণ হাতি নেওয়ার অভিযোগে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা সংবদ্ধ প্রতারক চক্রে সাত সদস্যকে গ্রেফতার করা হয় এসময় সময় উদ্ধার করা হয় দশটি নকল স্বর্ণের বার তিনটি পিতলের চামচ ও মোবাইল ফোন কালোবাজারে তেল চোর প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রংপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি দোকানপাট বন্ধ রেখে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ করে ব্যবসায়ী সমিতির নেতারা ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কারবারি ও তার সন্ত্রাসী বাহিনীর স্টেশন বাজার থেকে উৎখাত ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান যে মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা আমাদের প্রত্যাহার করতে হবে উত্তাপ্ত কালো বাজারি এবং চোরা কারবারি সে হয়তো সকলেই জানে বা প্রমাণিত আমরা তো সেক্রেটারি সাংগঠনিক কোষাধ্যক্ষ সহ কয়েকদিন পর্যন্ত চাঁদাবাজি মামলা দায়ের প্রতিবাদেও আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং দোকানপাট বন্ধর অবস্থান ধন্যবাদ এই আন্দোলনে যদি আমাদের সাধারণ সম্পাদক রুবেন মিয়ার যদি মামলার প্রত্যাহার না হয় এর চেয়ে কঠোর আন্দোলনে আমরা যাব এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারের নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি